হাই গাইস, চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে। আজ আমি তোমাদের দেখাবো কিছু অসাধারণ ব্যাটিং ট্রিক্স, চলো তোমাদের খুব কাজ লাগবে। তো চলো শুরু কর। এই জন্য আমাদের লাগবে ব্যাট এবং বল। ব্যাট এবং বল, তো প্রথম যে ট্রিক্স সেটি হলো তোমাদের পায়ের দূরত্ব, পায়ের দূরত্বটাকে ঠিক রাখতে হবে। এবং এটা আসলে তোমার নিজেরই পারবে, তোমাদের সুবিধার্থে যে এই দূরত্বটি হয়। কিন্তু সবচেয়ে ভালো হলো তোমার আকারের যে ব্যাট বা তোমার জন্য যে ব্যাট, সেই ব্যাটের হ্যান্ডেল, হ্যান্ডেল পর্যন্ত পায়ের দূরত্ব রাখা ঠিক হবে, এতটুকুই আর কি পর্যাপ্ত। তো এরপর হলো তোমার ব্যাট কতটুকু মাটিতে লাগাবে, এটা নিয়ে অনেকের প্রশ্ন থাকে। ব্যাটের নিচের যে অংশ থাকে এটিকে পুরোটাই মাটিতে লাগাতে হবে, অনেকে শুধু একটি একটি সাইড লাগাবে এভাবে করে, কিন্তু না, ব্যাট ধরতে হবে এভাবে, ঠিক আছে। তো এরপর হলো তোমাদের ব্যাট কীভাবে ধরতে হয়, ব্যাট সবসময় এভাবে ধরতে হয়। এবার ধরে একটি রাউন্ড নিয়ে এবার খেলতে হয়। এরপর তোমাদের ব্যাটিং লাইন আপ, ব্যাটিং লাইন আপে যে অনেকে ভুল করে, এটি হলো যখন কোনো বলার বল করে তখন যেদিকে বলটি বাউন্স খাবে, যেদিকে ড্রপ খাবে, সে বরাবর তোমার পাটি লাগবে এবং তারপর ব্যাট চালাবে। তোমার ওই বরাবর পা রাখলে তোমার ব্যাট অটোমেটিক বলকে হিট করবে, বলকে সবসময় হিট না করতে পারে, কিন্তু তাও তোমার লাইন আপটি ঠিক থাকবে। এবার তোমাকে দেখাই যে আমি কী কী করলাম একটি বল নেই। এই জন্য শুরুতে আমি দেখিয়েছি পায়ের দূরত্ব, পায়ের দূরত্ব আমি ঠিক মতো রেখেছি, যদি নেপে দেখো ঠিক আছে। এরপর কিভাবে ব্যাট ধরতে হয়, এরপর কিভাবে ঠিক করতে হয়, এবং লাস্ট কিভাবে লাইন আপ ঠিক করতে হয়। আমি আপাতত আমি একজন বলার এবং আমি একজন ব্যাটসম্যান, তো দেখো তোমরা দেখেছো আমি কিভাবে লাইন আপটি ঠিক রাখলাম। তোমাদের সুবিধা আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। তো আজ এ পর্যন্তই, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফিজ।